আমি আপনার কাছে আসি নাই। আমি দুলাভাইয়ের কাছে আসছি। কোন দুলাভাইয়ের কাছে আসছি? ডাক্তার দুলাভাইয়ের কাছে একটু কাজ আছে আমার। কি কাজ? আমার কোনো কাজ না, খালুর কাজ। খালু ফিট খাইছে। খালু ফিট খাইছে তাহলে আপনি এখানে আসছেন কেন? কইলাম তো ডাক্তার ডাকতে আইছি। তা আপনি আমার জেরা করতেছেন কে? এমনি মাথা পুনপুনে ঘুরতেছে, এমন কি জেরা করানোর সময় নাকি? আপনার খালুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, ওইখানে আরো ভালো ডাক্তার আছে। এইসব ছোট খাটো ডাক্তার দিয়ে আপনার খালুর কোনো উপকার হইব না। খুব চমৎকার, খুব খুশি হলাম। আমার সম্পর্কে তাহলে তোমার এই ধারণা যে আমি ছোট্ট একটা ডাক্তার? চিন্তা করে দেখছেন? শোনো, তোমাদের এই অত্র অঞ্চলে সমস্ত জনগণ আমার সুচিকিৎসা পেয়ে সুস্থ সুন্দর জীবনযাপন করছে, এটা জানার পরও তুমি আমার ক্লায়েন্টের কাছে আমার নামে বদনাম করছো, আপন শালী হয়ে এই ধরনের ব্যবহার আমি কিন্তু আশা করিনি। কি আশা করছিলেন আপনি? আমি মানুষের কাছে বলবো যে আপনি বিলাপ থেকে পাশ করে আসা ডাক্তার, এফসিপিএস ডাক্তার, স্পেশালিস্ট, এটা বলবো? ডাক্তার হয়ে ডাক্তার শব্দটাই তো ঠিকমতো উচ্চারণ করতে পারো না। এফপিএস না হয়ে এলএলএমএফ, এফসিপিএস, এফসিপিএস, দেখেন আপনি এটাও জানেন? ওরে বাবারে, ওইছে তো, ওইছে তো। আপনি এমবিবিএস না লেফার সিয়েছেন আর এলএলএমএফ চামল। চলেন তো দুলাভাই, তাড়াতাড়ি। আমি যাবো না। যান যান, নিয়ে যান, নিয়ে যান। যে ডাক্তার ইয়ে উচ্চারণ করতে পারে না, নিয়ে যান, হ্যাঁ নিয়ে যান। পরে যদি কিছু হয় আমাদের কারো দোষ দিতে পারবেন না, বুঝছেন? এই তুমি থামো, আমি যাব না। কেন যাবেন না? আবার কি হলো? আপনার এডুকেশন প্রবলেম আছে। আপনি একজন ডাক্তারকে স্টেট কার্ড বলছেন? চলেন দুলাভাই, চলেন দুলাভাই। আপনি তো প্রথমে বিশাল একটা মিস্টেক করলেন। সরি সরি সরি, ভুলে গেছে, ভুলে গেছে। আসলে মুখ ফসকায় বাড়ে গেছে, মাথা ঠিক নাই তো পুনপুনায় ঘুরতেছে। চল চল, ওকে ওকে, নো প্রবলেম। আরেকটা কথা, আরে বাবা, আরেকটা কিসের কথা? আপনি তো অযথা খালি দেরি করতেছেন। আমার রোগীর যদি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু সুতা খুলে ফেলাম। কি খুলবেন? সুতা খুলে ফেলাম। মানব শরীরে সুতার অস্তিত্ব আছে বলে তোমার জানা নেই? যদি থেকেও থাকি আপনি সুতা খুলে ফেলবেন আর আমি আপনার সাথে যাব? কখনো না। চলে 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 চলে। আরে মাথা ঠিক নেই, একদম মাথা কোনো ঠিক নেই, পুনপুনায় ঘুরতেছে। সরি, আমার বলাটা উচিত নয় আপনার এই কথাটা। আপনি চলেন না প্লিজ। মাথা যেহেতু পুনপুনায় ঘুরতেছে, আপনাকে একটা কথা আগে বলে ফেলা ভালো। জি জি, বলেন। সেটা হচ্ছে, রোগী যদি আমার বাড়ির উপর আসে 300 টাকা। আচ্ছা, আমি যদি রোগীর বাড়ির উপর যাই 500 টাকা। কত টাকা লাগবে লোন? খাই সকালবেলা। কি খাইছিলেন? রুটি। রুটির সাথে মাংস ছিল? মাংস ছাড়া কি রুটি খাওয়া যায় নাকি? তা কানাই হঠাৎ করে তুমি আমার খাওয়ার পিছনে লাগলে কিছু? তুমি মাংস দেখলে ওনার কোনো হুঁশ থাকে না, খাইলে খাইতেই থাকে, খাইতেই। না 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 না, বেশি মাংস খাওয়া চলবে না, বিশেষ করে গরুর মাংস আর খাসির মাংস ওনার জন্য তো একেবারে নিষেধ। আরে তোর নিষেধ আমি শুনলি তো? এই তুই তো কথা কইছ কেন? কানাই, আমার খুব চিন্তা হইতেছে। কোনো চিন্তা করবেন না কাকি, যদিও আমি ভেটেরিনারি ডাক্তার, পশু চিকিৎসাই আমার পেশা, কিন্তু আমি পাশাপাশি অ্যালোপ্যাথিক চিকিৎসাও করি। এখন তো আমি ওই আয়ুর্বেদ নিয়ে পড়াশোনাও করছি। এই তুই তো লেখা দিচ্ছিস কিসের জন্য? তুই তো পশু ডাক্তার, সেটা আমি জানি, সবাই জানে। এখন মানুষের চিকিৎসা করতেছিস, যেটা করতেছিস সেটা ভালো করে কর। নে, আমার ঘাড় ব্যথা করতেছে, ভালো করে দেহে ওষুধ দে। কাকা, আগে তো আপনাকে প্রেশারের ওষুধ দিতে হবে। প্রেশারের ওষুধ তো আমার কাছে নাই। ওহন কি হইব? রেয়া যাও তো, বাড়িতে নাই। কোনো চিন্তা করেন না, আমি ওষুধ নিয়ে আসুন। তার আগে কোন আপনার ঘরে কি ওই তেঁতুল আছে কিনা? হ্যাঁ আছে। তাহলে এক কাজ করেন, আপনি তেঁতুলের শরবত বানাইয়ে খাওয়াই দেন, আমি ওষুধ নিয়ে আসতেছি। আমি তেঁতুলের শরবত খাওয়াইছি, তুমি যাও, ওহন তাড়াতাড়ি গিয়ে ওষুধ নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আইসো। আচ্ছা কাকা। ওহন কেমন লাগতেছে? তেঁতুলের শরবত তো 2 গ্লাস খাওয়াইছো। কমছে না এখন প্রেশার?